بسم الله الرحمن الرحيم তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين قال الله سبحانه وتعالى والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মুমিনের জীবন প্রোগ্রামে আমি মোহাম্মদ আব্দুল মুনতাকিম আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আশা করি আপনারা সবাই কুশলে আছেন। আপনাদের সুন্দর প্রশ্নের মাধ্যমে আপনাদের প্রিয় অনুষ্ঠান মুমিনের জীবন অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। আপনারা বিভিন্ন জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নিয়ে এই প্রোগ্রামে উপস্থিত হয়ে থাকেন, আর এরই মাধ্যমে এই প্রোগ্রামের সামাজিক উপকারিতা আলহামদুলিল্লাহ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা এই প্রোগ্রামকে যেন গ্রহণ করেন, যোগ্যতা এবং উপযুক্ততা দ্বারা যেন আমাদেরকে ধন্য করেন। আল্লাহ তাআলা যেন এই প্রোগ্রামের মাধ্যমে হেদায়েতের সুবাতা সর্বত্র ছড়িয়ে দেওয়ার তৌফিক দ্বারা আমাদেরকে যেন ধন্য করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সুন্দর প্রশ্ন এবং কলের দিকে যাওয়ার আগে শুরুতে কিছু দিনই আলোচনা, কিছু জরুরি কথা আপনাদের সামনে উপস্থাপনের প্রয়াস পেয়ে থাকি। আজকেও এর ব্যতিক্রম নয়, ইনশাআল্লাহ তাআলা খুব জরুরি ভিত্তিতে দুই একটি কথা বলার আমি চেষ্টা করব। আমি গত প্রোগ্রামে আপনাদের সামনে বলেছিলাম যে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়াতে আগমন করেছিলেন। আল্লাহর নবীর এ দুনিয়াতে শুভাগমনের যে চারটি উদ্দেশ্য, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় পবিত্র কোরআন শরীফে এই চারটি উদ্দেশ্যকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, সুস্পষ্ট ভাষায় বর্ণনা দিয়েছেন যে নবীর প্রথম এই দুনিয়াতে আসার উদ্দেশ্য হলো পবিত্র কোরআন শরীফের তেলাওয়াতের শিক্ষাদান। নবীজি কীভাবে কোরআন শেখা যায়, কীভাবে কোরআন শরীফের তেলাওয়াত করা যায়, সেই তেলাওয়াত শিক্ষাদান নবীজির প্রথম দায়িত্ব ছিল। আজকে সারা বিশ্বব্যাপী আপনারা দেখতে পাবেন যে ইলমে কেরাত, নলেজ অফ কেরাত, নলেজ অফ তাজউইদ, বিশাল বড় একটা জ্ঞান সম্ভার, এবং অসংখ্য অগণিত মানুষ জীবনের বড় একটা অংশ তারা কেরাত এবং তাজউইদের বিভিন্ন পাঠশৈলী, পঠনশৈলী সম্পর্কে গবেষণার মধ্যে, প্র্যাকটিসের মধ্যে তারা তাদের জীবন অতিবাহিত করে দিচ্ছেন। তবুও এই সাবজেক্ট এবং এই শাস্ত্রের যে খুঁটিনাটি চলছেরা সব বিষয় শেষ করতে তারা পারছেন না। সুবহানাল্লাহ, কোনো ধর্মগ্রন্থের ব্যাপারে আপনারা এটা পাবেন না কোথাও যে এই ধর্মগ্রন্থটা কিভাবে পড়া যাবে, এর উচ্চারণ কিভাবে হবে, অর্থ মর্ম সব কিছু পরের কথা, এগুলো বাদ দিলাম, কিন্তু শুধু এই কোরআন শরীফটা পড়া হবে কেমনে, উচ্চারণ কী হবে, প্রনাউন্সিয়েশন কীভাবে হবে, অ্যাকসেন্ট কীভাবে হবে, শর্ট কোন জায়গায়, লং কোন জায়গায়, কোন জায়গায় লেটার হ্যাভি, কোন জায়গায় লেটার একেবারে হালকা হবে, এই সব জিনিস নিয়ে মানে এটাকে একটা সাবজেক্ট বানানো হয়েছে, এটাকে একটা নলেজ হিসাবে, এটাকে একটা শাস্ত্র হিসাবে, এটাকে একটা আলাদা একটা নলেজ হিসাবে এটাকে যে পড়া হয়, পড়ানো হয়, কোথাও আপনারা পাবেন না। বরং কোন জায়গায় স্টপ করতে হবে, সেই স্টপিং বা ওয়াকফের রোলের উপর আলাদা জ্ঞান রয়েছে, যেটাকে ইলমুল ওয়াকফ বলা হয়। সুবহানাল্লাহ। তো এইভাবে সারা বিশ্বব্যাপী আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার, লক্ষ লক্ষ কারি সাহেবান, হাফিজ সাহেবান এই কোরআন শরীফের শব্দ বাক্য, বাচনভঙ্গি, পঠনশৈলী
উচ্চারণ এবং অ্যাকসেন্টের হেফাজতের জন্য তারা দিন রাত কাজ করে যাচ্ছেন। আল্লাহর নবীর একটা দায়িত্ব ছিল, তিনি যেন কোরআনের পাঠ প্রক্রিয়া, কোরআনের তিলাওয়াতের পদ্ধতি সুন্দরভাবে শিক্ষা দেবেন, যেভাবে আল্লাহ তাআলা পড়ে শুনিয়েছিলেন। সুবহানাল্লাহ। এর দ্বারা আমাদের দিনী মাদ্রাসাসমূহ দেখবেন যে নবীজির এ দুনিয়াতে আগমনের এই প্রথম উদ্দেশ্য সাধনে তারা কিন্তু দিন রাত তাদের মেহনত পরিশ্রম তারা দিয়ে যাচ্ছেন। মাকতাব বিভাগ, হেফজে কোরআন বিভাগ, এই কাজের জন্য আপনারা দেখবেন একেবারে দায়বদ্ধ এবং দায়িত্বরত আর দিন রাত প্রচেষ্টায় ব্যস্ত। আপনারা দেখবেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের দ্বিতীয় উদ্দেশ্য হলো কোরআন, তালিমুল কিতাব, কোরআন শরীফের তালিম, কোরআন শরীফের মর্মবাণী বুঝিয়ে বলা, তাফসির, মর্ম, কোরআনের এক্সপ্লেনেশন, ডকুমেন্টস মানুষের সামনে তুলে ধরা। এরপর নবীজির দায়িত্ব হলো হিকমত তিনি শিক্ষা দেবেন, সুন্নাহ শিক্ষা দেবেন। ইসলাম আরবের সরজমিন থেকে সারা দুনিয়া ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আর এই ইসলাম বিভিন্ন সভ্যতা সংস্কৃতির সঙ্গে তার ক্লাশ হওয়া স্বাভাবিক। এক এক দেশে যাবে, এক এক এলাকায় যাবে, সেখানে কত ধরনের সংস্কৃতি সভ্যতা, সেখানে খ্রিস্টি কালচার রয়েছে, সেগুলোর সঙ্গে ইসলামের অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন যখন দেখা দেবে, তখন সেই অ্যাডজাস্টমেন্টটা কীভাবে হবে, কোনটা গ্রহণীয়, কোনটা বর্জনীয়, কোনটা, কোন প্রথাকে আমরা গ্রহণ করব, কোন প্রথাকে আমরা বাদ দেব, কোন প্রথাকে আমরা সংশোধন করব, কোন প্রকার, কোন প্রথার ইসলামাইজেশন আমরা করব, এই যে সমস্যা এর সমাধানের জন্য হিকমত তথা সুন্নাহ শিক্ষা দেওয়ার তৃতীয় দায়িত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন। যে শুধু কিতাবের, কোরআন শরীফের এক্সপ্লেনেশনের মাধ্যমে, তাফসির এবং ব্যাখ্যার মাধ্যমে দায়িত্ব শেষ হয়ে যাবে না, বরং বিভিন্ন খ্রিস্টি সভ্যতা এবং কালচারের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন যখন দেখা দেবে, তখন কোনটা গ্রহণীয়, কোনটা বর্জনীয়, কিভাবে এই সমস্যার সমাধান করা যাবে, তার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ শিক্ষা দিয়েছেন, যাকে পবিত্র কোরআন হিকমতের শিক্ষা হিসাবে উল্লেখ করেছে এবং সাব্যস্ত করেছে। এটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ দুনিয়াতে আগমনের তৃতীয় উদ্দেশ্য। চতুর্থ উদ্দেশ্য, মানুষের আত্মশুদ্ধি, মানুষের অন্তরাত্মাকে কলুষতা মুক্ত করা, পবিত্র করা, এটা হলো চতুর্থ উদ্দেশ্য। আমি আপনাদের সামনে আজকে একটা জরুরি কথা বলতে চাই, সেটা হলো যে ইসলামী শিক্ষা, এই সারা দুনিয়ার মধ্যে বর্তমান সময়ে ইসলাম, মুসলমান, মুসলমানদের অবস্থা, আমাদের ইমান আমলের অবস্থা, আমাদের উন্নতি অবনতির অবস্থা নিয়ে খুব আলোচনা পর্যালোচনা করা হয়। প্রয়োজন দেখা দিয়েছে যে মুসলমানরা শির উঁচু করে দাঁড়াবে, মুসলমানেরা মাথা উঁচু করে দাঁড়াবে, তাদের যত ধরনের বিপর্যয় রয়েছে সেগুলো তারা কাটিয়ে উঠবে, যত ধরনের অবনতি রয়েছে সেই অবনতি তারা শেষ করবে এবং তারা উন্নতির পথে অগ্রসর হবে। মুসলমানদের ইমানের উন্নতি, আমলের উন্নতি, ইসলামের উন্নতি, মুসলমানিত্বের উন্নতি, খ্রিস্টি কালচার এবং সভ্যতার দিক বিচারে তারা সর্বাগ্রে যাবে এবং সারা দুনিয়াকে তারা নেতৃত্ব দেবে। এর জন্য প্রয়োজন কি? এর জন্য প্রয়োজন হলো যে আমরা এমন একটা সারা বিশ্বব্যাপী বৈপ্লবিক একটা পরিবর্তন আমরা আনব, যে বৈপ্লবিক পরিবর্তনটা হবে শিক্ষার মাধ্যমে, অর্থাৎ ইসলামী শিক্ষার বিপ্লবের মাধ্যমে, ইসলামী শিক্ষার বিপ্লবের মাধ্যমে আমরা সারা দুনিয়ার মধ্যে একটা পরিবর্তন আমরা আনতে চাই। এই পরিবর্তনটা খুবই জরুরি আর কয়েক প্রকারের আলিম তৈরির প্রয়োজন বর্তমান বিশ্বে দেখা দিয়েছে। এক প্রকারের আলিম যারা স্থানীয় প্রয়োজন পূরণ করবেন, আরেক প্রকারের আলিম ওলামা হবেন যারা এক শহরের প্রয়োজন, এক সিটির প্রয়োজন, বিশাল বড় একটা জেলার প্রয়োজন, শহরের প্রয়োজন পূরণ করবেন, আর কিছু সংখ্যক আলিম হবেন যারা পুরো জাতির প্রয়োজন এবং সমগ্র মুসলিম বিশ্বের প্রয়োজন পূরণ করবেন, অর্থাৎ বিশ্ব মুসলিমের নেতৃত্ব দেবেন সারা বিশ্বের সবকটি সমস্যার ইসলামী সমাধানের ক্ষেত্রে এবং বিশ্ব মুসলিমের নেতৃত্ব দেওয়ার জন্যে, জাতীয় পর্যায়ে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্যে, আন্তর্জাতিক পরিমণ্ডলে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্যে যোগ্যতা সম্পন্ন কিছু সংখ্যক আলিম তৈরি হবেন। তো কিছু সংখ্যক আলিম হবেন একেবারেই স্থানীয় প্রয়োজন পূরণের জন্য, কিছু সংখ্যক আলিম হবেন যারা একটা সিটি, একটা শহর, একটা এলাকার প্রয়োজন পূরণের জন্য, আর কিছু সংখ্যক আলিম হবেন যারা জাতীয় প্রয়োজন পূরণের জন্য এবং আন্তর্জাতিক প্রয়োজন পূরণের জন্য। আল্লাহ তাআলার শুকরিয়া,
এই তিনটা দিক একসঙ্গে বিবেচনা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি নিজে এই তৃতীয় পর্যায়ের প্রয়োজনটা পূরণ করার জন্য আমাদের সিলেটে আলহামদুলিল্লাহ জামিআতুল খায়ের আল ইসলামিয়া নামে, জামিআতুল খায়ের আল ইসলামিয়া সিলেট নামে একটা প্রতিষ্ঠান করার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। তৃতীয় বর্ষে মাত্র এই জামিআতুল খায়ের আল ইসলামিয়া পদার্পণ করেছে। আমি আশা করব আপনারা শুক্রবারের আপিলটাকে আপনারা খুবই সাকসেসফুল করার চেষ্টা করবেন, আর আপনারা এই প্রতিষ্ঠানের প্রয়োজনটাও পূরণ করে দেওয়ার জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে তৌফিক দান করেন। এই বিষয়ে আরও বিস্তারিত পরবর্তীতে বলার চেষ্টা করব। আমরা কলারের সঙ্গে আলাপ করে নিয়ে কে আছেন লাইনে দেখি। আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার, কলার কি কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, কলটা সম্ভবত ড্রপ হয়ে গেছে, তো আপনি আবারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। এই কলার আসাতে আমি আলোচনা বাদ দিয়ে কলের দিকে আমি চলে গিয়েছিলাম। আমরা ইনশাআল্লাহ তাআলা পরবর্তী কল সাথে সাথে তাকলে আমরা ইনশাআল্লাহ তাআলা যাব। আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করেছিলাম সেটা হলো যে তিন পর্যায়ের উলামায়ে কেরাম তৈরি সময়ের সবচেয়ে বড় দাবি। প্রথমে যে কথাটি বলেছি সেটা হলো যে ইসলামী শিক্ষার মাধ্যমে মুসলিম দেশসমূহে, ইসলামী সমাজে, সারা বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে একটা বিপ্লব সাধন করতে হবে, একটা পরিবর্তন আনতে হবে। আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য, আমাদের নেতৃত্বের পরিবর্তনের জন্য, আমাদের অধঃপতন থেকে বেরিয়ে আসার জন্য, বিপর্যয় থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজন হলো যে আমরা মুসলমানদের মধ্যে যেন পরিবর্তন আনতে পারি। আর সেই পরিবর্তনটা যেন হয়, সেই পরিবর্তনটা যেন হয় শিক্ষার মাধ্যমে, অত্যন্ত নিরবচ্ছিন্নভাবে, অত্যন্ত সুন্দরভাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেভাবে পরিবর্তন এনেছিলেন, যেভাবে পুরো সমাজের মধ্যে পরিবর্তন আনতে তারা সক্ষম হয়েছিলেন, দেশের পর দেশ তারা জয় করেছিলেন, জাতির পর জাতিকে তারা জয় করেছিলেন, সেটা তাদের পক্ষে সম্ভব হয়েছিল অত্যন্ত সুন্দরভাবে একটা বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে। সেটা বুনিয়াদী লেভেল থেকে, একেবারে তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে প্রত্যেকটা বিভাগে একটা সুন্দর পরিবর্তন তারা আনতে সক্ষম হয়েছিলেন। আপনারা জানেন ইজিপ্ট এবং মিশরের ভাষা একসময় আরবি ছিল না। সেখানে সাহাবায়ে কেরাম এসেছেন, তাদের ভাষা পরিবর্তিত হয়ে যাওয়া, এটা কি শিক্ষার বিপ্লব ছাড়া কি সম্ভব হয়েছিল? ইসলামের শিক্ষা এবং আদর্শকে শিক্ষার বিপ্লবের মাধ্যমে যদি তারা পরিবর্তন না আনতেন, তাহলে তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে উচ্চ লেভেল পর্যন্ত পুরো একটা জাতি সম্পূর্ণ পরিবর্তিত হতে পারে না, তাদের ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হতে পারে না, তাদের ভাষা পরিবর্তন হতে পারে না, তাদের কৃষ্টি কালচার, সংস্কৃতি, সভ্যতা সব কিছু পরিবর্তন হতে পারে না যদি শিক্ষার মাধ্যমে তারা বিপ্লব সাধন না করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের চেষ্টা প্রচেষ্টা ভিন্ন রকমের ছিল। আমরা যেভাবে চেষ্টা এবং প্রচেষ্টা চালিয়ে থাকি সেভাবে ছিল না। আজকে সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি যে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ইসলামের লেভেল ব্যবহার করে, ইসলামের লেভেল ব্যবহার করে কত মানুষ এমন আছে যারা ইসলামের লেভেল ব্যবহার করছে, আর তারা চাচ্ছে একদিনের মধ্যে পরিবর্তন নিয়ে আসবে, বন্দুকের জোরে, অস্ত্রের বলে, বাহুবল দিয়ে তারা পুরো দেশটা কব্জা করে ফেলবে। ইসলাম এই নিয়মে অগ্রসর হয়নি, ইসলাম এই নিয়মে এগিয়ে যায়নি। কোথাও শক্তির বলে, তরবারির জোরে, বন্দুকের জোরে কোথাও মুসলমানরা কারো উপর কব্জা করেছে সেটা আপনি একটা ইতিহাসের মধ্যে দেখাতে পারবেন না। মুসলমানদের উপর হামলা হয়েছে,
মুসলমান নিজেদের আত্মরক্ষার জন্য, অস্তিত্ব রক্ষার জন্যে, হামলাকে রুখে দাঁড়াবার জন্যে অনেক পরে গিয়ে আত্মরক্ষার পারমিশন পর্যন্ত দেওয়া হয়েছে। তারা সন্ত্রাসের সম্মুখীন হয়েছেন, কিন্তু এরপরে নিজেরাই একটা জায়গায় হিজরত করে মদিনা মুনাওয়ারায় যখন গিয়েছেন, তখন নিজেরা নিজেদের মধ্যে কীভাবে একটা সুন্দর ছোট্ট একটা দেশের নমুনা হিসাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারেন, এর জন্য একটা দেশের গোড়াপত্তন করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলারের সঙ্গে আলাপ করেন, আসসালামু আলাইকুম। জি বোন খুইবানি, আজ প্রশ্ন কি তা আপনার? কোন টাইম আধা ঘন্টা আগে ধরতা? আচ্ছা, মানে জওয়ালের টাইম জিজ্ঞাসা করেন? আর ক্যালেন্ডার ওই যে থাকে এটা কিটা মানে ওটার সময় ওই লেখিটা যাওয়ালো যে চাইদাকাত নামাজ পড়তাম ওটা পড়া যাইব না, এরপরে ঝোর নামাজে। আরেকটা প্রশ্ন হতো যে নামাজের সময় যেমন ধরেন আমি আলহামদুলিল্লাহ পড়ার তখন যে তখন আমি নামাজের সাথে কোন নামাজ আওয়াজটা ভিতরে ক্লিয়ার আর না? মানে এখন আবার আওয়াজ খাটি গেছে, টেলিফোনে প্রবলেম, একটু ফোনের মধ্যে প্রবলেম আছে। আপনি তৃতীয় প্রশ্নটা আমি বুঝে উঠতে পারিনি, তো আপনি মেহরবানি করে আবারও প্রশ্ন করে নেবেন ইনশাআল্লাহ, ঘরের লাইন থেকে করলে ভালো হয়। জাযাকুমুল্লাহ খায়রান। আমি তৃতীয় প্রশ্নটা আসলে বুঝে উঠতে পারিনি আপনার। কি নেক্সট কলের দিকে যাব আমরা? আচ্ছা, আমরা আনসারের দিকে যাই ইনশাআল্লাহ তাআলা। খুবই সুন্দর প্রশ্ন করেছেন বোন। আচ্ছা, কলারের সঙ্গে আলাপ করে নি, আসসালামু আলাইকুম। কলার জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানেন ভিতরের আওয়াজটা একেবারে ভেঙ্গে ভেঙ্গে আসছে, দেখি খোক আছেন, দেখি বুঝতাম পারিনি। জি এখন পর্যন্ত গেস বা পাতা খাইবো তখন আমি যেমন ধরেন চূড়া পড়ার চূড়া পুরাইয়া কিন্তু নামাজ ভাঙতাম না বাকি দিতাম, তো একজন হুজুরে করছেন আর কি ও যেখানে পড়া থাকলাম আমি সরাসরি নামাজ ভাঙিয়া আর ওখান থেকে আবার স্টার্ট করতাম, তো আমার এমালে বেড়া লাগে যে আমি যদি আবার প্রথম থেকে স্টার্ট করতে পারবো নতুন করে। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন ছিল আপনার, প্রথম প্রশ্ন ছিল যে তিনটা টাইম নামাজের নিষিদ্ধ সময়, একটা হলো জওয়ালের সময়, আরেকটা হলো সূর্য অস্ত যাওয়ার সময়, আর আরেকটা হলো সূর্য উদয় হওয়ার সময়। তো জওয়াল বলা হয় সূর্য যখন একেবারে মাঝখানে চলে আসে, দুপুরের টাইম হয়, আর সূর্য যখন একেবারে মধ্যভাগে আসে, ঠিক মধ্যভাগে আসার পর এইটা হলো জওয়ালের টাইম। এই টাইমে নামাজ পড়া জায়েজ নয়, মাকরুহে তাহরিমি নাজায়েজ, অবৈধ। এই সূর্যটা আরেকটু যখন ঝোঁকা আরম্ভ করে
পশ্চিম দিকে, পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়, পশ্চিম দিকে গিয়ে অস্ত যায়, তো মাঝখানে আসার পর ঠিক মিডল পজিশনে যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত অল্প সময়, প্রায় ধরেন 10 মিনিট টাইম হবে বেশি থেকে বেশি, দশ যারা অনুমান করেছেন তারাই বলেছেন যে 10 মিনিটের বেশি হওয়ার কথা নয়। তো জোহরের যে বিগিন টাইম হবে, তো বিগিন টাইম অফ জোহর, একটা হলো জামায়াতের টাইম সেটা নয়, বরং বিগিন টাইম অফ জোহর, জোহরের সময়টা যখন আরম্ভ হয় এর আগের 10 মিনিট টাইম নামাজ পড়বেন না, এটাই হলো সতর্কতার দাবি, বাস এতটুকুই করবেন। আর এটা প্রতিদিন যেহেতু চেঞ্জেবল টাইম, কারণ প্রতিদিন জোহরের বিগিন টাইম, এই টাইম টাইমের ইমিডিয়েট আগের যে সময়টা, এই সময়টা যেহেতু সূর্য একেবারে মধ্যভাগে থাকে আর সূর্যটা যখন জোখা আরম্ভ করে পশ্চিম দিকে, তখন থেকেই জোহরের সময়টা আরম্ভ হয়ে যায়। তো জোহরের সময় এভাবেই লেখা হয়েছে, প্রত্যেক দিনের আলাদা আলাদা টাইম, পৃথক টাইম ক্যালেন্ডারের মধ্যে আছে, স্থানীয় প্রত্যেক শহরের প্রত্যেক এলাকার টাইম ভিন্ন ভিন্ন, এই জন্য সবাই স্থানীয় ক্যালেন্ডার দেখে সিদ্ধান্ত নেবেন যে আজকে দেখবেন যে আজকে জোহরের টাইম আরম্ভ হয় কখন, নামাজের ওয়াক্ত আরম্ভ হয় কখন, জামাতের সময় বোঝানোর উদ্দেশ্য নয়। তো নামাজের সময় আরম্ভ হওয়ার ইমিডিয়েট আগের 10 মিনিট আপনারা পড়বেন না, ঠিক একইভাবে মাগরিবের টাইম শুরু হওয়ার আগের 10 মিনিট পড়বেন না, ঠিক ফজরের সময় যখন শেষ হয়ে, যখন সূর্য উদয় হওয়া আরম্ভ হয়, সানরাইজ, সানরাইজের টাইম যেটা ক্যালেন্ডারের মধ্যে লেখা আছে, এই সানরাইজের টাইম থেকে নিয়ে আরম্ভ করে 10-12 মিনিট পর্যন্ত কোনো নামাজ পড়বেন না, এরপর থেকে পড়বেন। তো আমরা আরেকজন কলের সঙ্গে আলাপ করে নিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, আমি জানতে চাই আপনি তো মা বাবার নামে কুরবানি দিলে, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, জাযাকুমুল্লাহ খাইরান। দ্বিতীয় প্রশ্ন ছিল যে এই জোহরের আগে যে চাশতের টাইম, সালাতুল দোহা যেটাকে চাশতের নামাজও বলা হয়, তো সূর্য উদয় হওয়ার পরে, সূর্য উদয় হওয়ার যে প্রসেসিংয়ের টাইম, যখন উদয় হচ্ছে ঠিক এই টাইমে, সূর্য উদয়ের যে টাইম লেখা আছে, ফজরের টাইম শেষ এবং সানরাইজিং স্টার্ট, সানরাইজিং স্টার্ট হওয়ার, সূর্য উদয় হওয়া বা সানরাইজিং টাইম স্টার্ট হওয়া থেকে আরম্ভ করে 10 মিনিট পর্যন্ত কোনো নামাজ পড়তে নেই, পড়া নিষেধ, নাজায়েজ সময়। এরপর থেকে যে নামাজের সময় শুরু হয় সেটাকে বলা হয় ইশরাক, আর ইশরাকের নামাজ সূর্য একেবারে যতক্ষণ পর্যন্ত সূর্যের দিকে তাকানো যায় ততক্ষণ পর্যন্ত ইশরাকের টাইম থাকে, আর সূর্য যখন একেবারে গরম হয়ে যায় তাকানো যায় না, ওই সময় থেকে ধরেন 40 মিনিট পর্যন্ত, আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত থাকলো ইশরাকের টাইম, আর এরপর থেকে আরম্ভ করে জওয়ালের টাইমের আগ পর্যন্ত, এই মাকরুহ টাইম শুরু হওয়ার আগ পর্যন্ত, যেটা মাকরুহে তাহরিমি সময়, জোহরের টাইম শুরু হওয়ার আগের 10 মিনিট তো নিষিদ্ধ টাইম, এর আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টাতে চাশতের নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত পড়তে পারবেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে, এটাকেই সালাতুল দোহা বলা হয়। আর আরেকটা প্রশ্ন করেছেন যে যদি নামাজের অবস্থায় কারো বাতাস বের হয়ে যায়, তো বাহ্যত কথা আমি যতটুকু বুঝতে পেরেছি, তো এর দ্বারা তো ওযু ভেঙ্গে যাবে, তো ওযু যখন ভেঙ্গে যাবে তখন আর সূরা পূর্ণ করে এরপরে গিয়ে যে নামাজ শেষ করবেন এমন নয়, বরং ওযু যখন ভেঙ্গে গেছে বাতাস বের হওয়ার সাথে সাথে, তখন আপনার ওযু শেষ, নামাজও শেষ, এই সময়ই আপনি একদিকে সালাম ফিরিয়ে আপনি নামাজ শেষ করে নেবেন, তো সূরা পূর্ণ করা এটা কোনো ব্যাপার নয়। তো এরপরের প্রশ্ন হলো যে মৃত মা বাবার পক্ষ থেকে কোরবানি করা ঠিক আছে কি না, সম্পূর্ণ ঠিক আছে, জায়েজ আছে, শরীয়তের দৃষ্টিতে ব্যাপারে কোনো আপত্তি নেই, অনেক দলিল প্রমাণের আলোকে এটা প্রমাণিত যে নফল কোরবানি তাদের পক্ষ থেকে আমরা করতে পারবো, এটা অনেক সওয়াবের বিষয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উম্মতের পক্ষ থেকে করেছেন, আর উম্মত আল্লাহর নবীর পক্ষ থেকে করেছেন, এইভাবে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন তাদের পক্ষ থেকে কোরবানি করার বৈধতা সুস্পষ্ট। আল্লাহ তাআলা আমল করার আমাদেরকে তৌফিক দান করুন। কোরবানি অত্যাশূন্য, আমি বলবো যে নফল কোরবানিও যাতে বেশি বেশি করে আমরা করতে পারি। নেক্সট কলার, আসসালামু আলাইকুম।
কলার আসসালামু আলাইকুম। কলার কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই কলটা ড্রপ হয়ে গেছে, আবার আসবেন আপনারা। তো আমরা একটা ছোট্ট বিরতির দিকে আমাদেরকে যেতে হচ্ছে, বিরতির পরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল নেব, আপনারা আপনাদের কলগুলি নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমরা একটা ছোট্ট বিরতির দিকে যাচ্ছি, এরপর আবার দেখা হবে, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অসীম।